অবস্থা ঠিক হচ্ছে তো? রাস্তা ঠিক হচ্ছে তো? আত্মহত্যার জন্য এটা ঠিক রাইট প্লেস না। চারতলার উপর থেকে পড়লে মারা যাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, হাত পা ভেঙে বিছানায় বসে থাকতে পারে। এভাবে আর কত পালাবে? জীবন থেকে পালানোর পথ না খুঁজে সমস্যাটা মুখোমুখি হতে শেখে। যে সমস্যা শুধু একটা সমাধান থাকে তার মুখোমুখি হয়ে কি খুব লাভ কিছু হয়? লাভ হয় কিনা জানি না, তবে হেরে না গিয়ে সমস্যাটা চোখে চোখ রেখে অন্তত নিজেকে চিনে। আপনি কবিতাটা শুনেছেন? ওই যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে তো শিনেছেন? এই জগতের সব থেকে সহজ কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, কিন্তু যার জানা যন্ত্রণাটা শুধু সেইটার পায়। ভালো বলেছেন, তবে আপনিও তো জানেন আগুনে পুড়ে কিন্তু স্বর্ণ খাঁটি হয়, তেমনি যন্ত্রণায় পুড়ে মানুষ শক্ত হয়। যুদ্ধে জেতার পর জয়ধ্বনিটা যেন শুনতে পাই, আমি প্রায় ছাদে আসি। বোমা, নীরা তোমাকে কিছু বলেনি? কই না তো বাবা, কিছুই জানি না কখন বের হয়েছে। এটা কি ফাজলাম চলতেছে? ও কি শুরু করছে মা? আমি তো সকালে বলেছিলাম রায়হান আসছে। আমার টাকাটা দেন, আমি চল যাই। কাউন্সিল না বলে কোথায় গেছি? আমরা সবাই এখানে বসে আছি ছাদে। কি হলো? বসার দরকার নেই বাবা, তোমরা ওকে ডেকে এনেছো, কিছু বলতে হলে তোমরাই বলো। তবে আর যাই হোক, ওর ব্যাপারে আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এই জন্যই বলে মানুষের মাইরের উপর রাখতে হয়। এই ওকে টাকা দিয়ে বিদায় করো তো। জান, আমার টাকাটা নিয়ে শুন, আমি এখানে কারো কথা শুনতে আসিনি। ঠিক আছে, বসো।